যে যার সাথে ব্রেকআপ করে দিয়েছিলাম সে আবার রিটার্ন ব্যাক করেছে 2022-এ। তো গাইস আমরা আজকে ফটোশুটে বেরিয়েছি, তো আমার ভাই আমার যা ছবি তুলে দিচ্ছে ডেঞ্জারের ছবি, তার দেখে বউ বাদ দিয়ে বাকি সবাই পড়ে গেল ডেঞ্জারের ছবি, ওর বউ পড়বে না বাকি সবাই পড়ে গেল। তো গুটি গুটি পায় মামার ধারের দিকে এগিয়ে যাচ্ছি, ভাই ক্যামেরা নিয়ে বেকায়দা ফুটেজ খাচ্ছে, এই যে বেকায়দা ফুটেজ খাচ্ছি ভাই, মেয়ে দেখলে একটুখানি টিকির মিকির করছে, আই মিন করছে কুচুর পুচুর করছে, কুচুর কুচুর কুচুর। আমরা শুট করবো ফোনে, কাজ পাচ্ছে আমার পাগল আচ্ছা এরোর। তো আমার ভাই যা ছবি তুলে দিচ্ছে ডেঞ্জারাস ডেঞ্জারাস, তো দেখুন ভাই ছবি তুলে দিচ্ছে কীভাবে। তো গাইজ আমার ভাই ছবি তুলেছে, তোমরা একটুখানি জাস্ট দেখে নাও ছবিটা কত চরম লেভেলে তুলেছে। তো গাইজ এখন পিকনিকের সিজন, সব পিকনিক করছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের জীবনে পিকনিক বলে কিছু নেই, ওর জন্য ফটোশ্যুট করে বেড়াচ্ছি। আর আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা হলো পুরো পিকনিক স্পট, ফুল পিকনিক স্পট এটা, কিন্তু আজকে কোনো টিম আসেনি, টিম এসেছে অন্য সাইডে, অন্য সাইডে পিকনিক হচ্ছে, সেটাও একটা সাইড, মানে টোটাল এরিয়া জুড়েই পিকনিক হয় কিন্তু এই সাইডটা আজকে কেউ আসেনি, ওর জন্য এই সাইডটা আজকে ঘুরে বেড়াচ্ছে। তো গাইস বেগায়দা ফুটেজ খাচ্ছে আমার ভাই, এবার ভাই বললে বুঝলি ফুটেজটা কে খাচ্ছে ভাই, দেখতে পাচ্ছো গাইস দেখো, আমি তো আকাশের দিকে তাকাই তাকাই হাঁটছি ভাই, বুঝতে পারিনি ভাই কে খাচ্ছে। দেখো যে যার সাথে ব্রেকআপ করে দিয়েছিলাম সে আবার রিটার্ন ব্যাক করেছে 2022-এ, সেটা হলো COVID-19, তাই তো ভাই? না না COVID-19 এর জুড়ুয়া ভাই, এক্স ভুলে যাও, এক্স কের কথা ভুলে যাও, কিন্তু এই COVID-19 করোনা ভাইরাস এ সালা মোটে বলতে দেবে না, প্রতি বছরে আসবে। আরে ভাই COVID-19 ভুলে যা, COVID-19 এর জুড়ুয়া ভাই আসছে, আই মিন জুড়ুয়া বহন আসছে, তার নাম হচ্ছে ওমিক্রন। আমাদের শুধুমাত্র আমাদের যে ফোনে শুট হয় ঠিক আছে, এর উপরে আমার সাইকেলটা রয়েছে, তো আমাদের ফোনে অ্যাকচুয়ালি যেটা শুট হয় সেটা দেখে বলে আমি আমার মনে করছি তুমি দেখবা ভিডিও থাকবা, তা আমার ভিডিও আমি করছি, তোমার ভিডিও থোড়ি করছি, এতক্ষণ দুজন মিলে হাঁটছিলাম এখন পুরো টিম রয়েছে, টিম চলে এসেছে, কোনো চাপ নেই, এখন আমরা ফুটবল খেলতে যাবো, ফুটবলে খেলা হবে, আচ্ছা হাই স্কুল মাঠে ফুটবল খেলবে, আজকে এরকম অপমান করছিস তো, ভ্লগ করছি তাই এরকম বলছিস, একদিন আমার সাথে সেলফি তুলতে আসবি 50টা সিকিউরিটি পার করে আসতে হবে তো ভাই, যে ফোন দিয়ে ক্যামেরাটা করছি সেটাও আমার। গাইস ও যেটা বললো যে ওর ফোন দিয়ে আমি ভিডিও করি, এটা পুরো মিথ্যে কথা, কারণ ওর ফোন দিয়ে না, এটা হলো স্যামসাং কোম্পানির ফোন, সেটা ও কিনেছে, আমি ওই কোম্পানিতে ভিডিও করি। ভাই প্রথম লাইভে প্রথম ভ্লগ করতে পেরেছি আমি আর মিন্টু দা, তো এই মাল বাজারে ভিডিও করেছি, তা এই মাল বাবার কাছে বলে কি তোমার ছেলে আছে, ও তো পুলিশে ধরে নিয়ে যাবে, বাবা বাড়ি গিয়ে চোদন দিল, ভিডিও মারে দেখানোর পরে মা বলছে কি তুই ছাড়, কারো বাবার ক্ষমতা নেই কিছু করার, রিয়াকশনটা একটু দেখি